হ্যালো বন্ধুরা, আমরা এই পাঠে জানব বাঙালি মেয়েদের পোশাক সম্পর্কে। আমরা যেরকম ভাষা সম্পর্কে জানলাম, পোশাকও একটি জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের মেয়েদের মধ্যে পোশাকের ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানে তোমরা তিন বয়সের নারী দেখতে পাচ্ছ, তিন বয়সের মেয়েদের তিন রকমের পোশাক দেখতে পাচ্ছ। এবং বন্ধুরা, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা এরকম পোশাক পরে থাকেন। এখন আমরা জানি মেয়েদের পোশাক সম্পর্কে। শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। ছবিতে তোমরা একটা শাড়ি দেখতে পাচ্ছ। তবে বর্তমানে অনেকেই, বিশেষ করে কম বয়সী মেয়েরা, সালোয়ার কামিজ পরতে পছন্দ করেন। ছোট মেয়েদের অনেকেই ফ্রক এবং স্কার্ট পরে। তবে এখনও বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ মেয়েই শাড়ি পরেন এবং নানা রকম গয়না, টিপ, ফুল পরে থাকেন। সুতরাং বন্ধুরা, আমরা জানতে পারলাম আমাদের দেশের মেয়েরা সাধারণত শাড়ি পরতে পছন্দ করে এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোতে কিংবা বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলোতে নানা রকম গয়না, টিপ এবং ফুল পরিধান করে এবং সাজতে পছন্দ করে। এছাড়াও বন্ধুরা, আমরা জানি যে আমাদের কম বয়সী মেয়েরা সাধারণত সালোয়ার কামিজ পরতে পছন্দ করে এবং ছোট মেয়েরা ফ্রক এবং স্কার্ট পরে। তবে বন্ধুরা, এরকম পোশাক কি যে সকলেই পরিধান করে থাকে সেরকম নয়। তবে সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই পরিধান করতে হবে এমনটিও নয় বন্ধুরা। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশের মেয়েরা এরকম পোশাক পরিধান করে থাকেন এবং ঐতিহ্যগতভাবে আমাদের দেশের মেয়েদের পোশাক হচ্ছে এই ধরনের। আজ বন্ধুরা আমরা মেয়েদের পোশাক সম্পর্কে জানলাম, পরবর্তী পাঠে আমরা ছেলেদের পোশাক সম্পর্কে জানবো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।